আজ আমি দেব 21 আর 22 তারিখের ভিডিও ব্লগ। ওই দিন কি ছিল? আরবানস মাদার্স ডে। আমাদের ইন্ডিয়াতে যেমন মাদার্স ডে হয়, এখানেও ছিল আরবানস মাদার্স ডে। আর সেদিনকেই আমার মেয়ে স্কুল থেকে এসেই আমাকে এই উপহার দিয়ে দিল। ওই দিন স্কুল থেকে অনেক উপহার পেয়েছে। ওদের স্কুল থেকে এখানে এরকম বিভিন্ন দিনে নানা রকমের উপহার দিয়ে থাকে, আর আমাকে সেগুলো অনেক সময় ফোনে দেখায়। কিন্তু আজকে যেহেতু আমি ওর কাছে আছি, সেই উপহারগুলো আজকে ও আমার হাতে তুলে দিল। খুব আনন্দ হচ্ছিল আর খুব গর্বও হচ্ছিল এই জিনিসটা দেখে যে মেয়ে এই উপহারগুলো স্কুল থেকে পেয়েছে আর আমাকে সেই উপহারগুলোই আমার হাতে তুলে দিচ্ছে। অনেক রকমের উপহার, নানা ধরনের পারফিউম, রুম স্প্রে। দেখো এখানে কী সুন্দর রুম স্প্রে দিয়েছে, যে সেটা একটা পারফিউমের মতো দেখতে কিন্তু কোনো স্প্রে না। আমাদের ওখানে যেটা চিনে, যেটা আমাদের মুমফুলি যেটা আমরা বলি, চিনে বাদামটা যেটা খোলা সমেত থাকে সেইটাই দেখো অনেক বড় বড়। এইটা আর এইগুলো সেই সুপুরির মতো দেখতে, সুপুরির মতো। এগুলো এগুলো ওয়ালনাট না? এইটা ওয়ালনাট না, এটা হচ্ছে তোমার ইয়ে, এটা তো দেখতে সেই আমরা কি যেন খাই মাঝে মাঝে সোয়াবিনের মতো দেখি। এটা মিষ্টি, এটাকে কি যেন বলে মনে হচ্ছে। এই যে সেই রুম স্প্রেটা ভালো করে দেখানো হয়েছে, মানে এটা কিছু জ্বালাতে টালাতে মানে কোনো স্প্রে ঠে না, এর মধ্যে একটা কাঠির মতো ওই শিশিটার মধ্যে একটু পারফিউম টাইপের আছে। এই যে কাঠিটা এর মধ্যে ডুবিয়ে রেখে দেবে, এটাই নাকি রুম ফ্রেশনার, বা ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ হবে বলছে। এইটা আবার পড়ে যাবে তো, ঢাকা ঢাকা থাকবে তো, আমি যখন যদি নিয়ে যাব যখন এটা তখন ঢাকা মানে পড়ে টড়ে যাবে না তো। এখানে যে কোনো রকমের পারফিউম, রুম ফ্রেশনার, তারপরে এই যে যেটা এনেছে বুকরা, এই বুকরার একটা স্মেল খুব, এখানে নানা রকমের আতর খুব চলে। এটা চারকোলটাকে ভাবিয়ে এর মধ্যে দিয়ে ওর মধ্যে বুকরা বলে একটা জিনিস জ্বালাবে, সেটা খুব ভালো একটা গন্ধ হবে। এখানে দেখো চারকোলটাকে পুড়িয়ে নিচ্ছে, এরকম কিউবের আকারেই এখানে চারকোলগুলো পাওয়া যায়। প্রত্যেকের বাড়িতেই যেহেতু খুব বুকরা জ্বালায় এরা, সেজন্য এরকমভাবে চারকোলটা পাওয়া যায়। এইটা হচ্ছে বুকরা, এটাকে ওই চারকোলটার ওপরে বসালেই ওই গরমটা বেরোবে, ধোঁয়াটা বেরোবে। এই ধোঁয়াটা আমরা যেরকম ধুনো জ্বালাই, ধুনোর একটা স্মেল, আর এই বুকরাটার আরেক রকমের স্মেল। খুব সুন্দর একটা ঘরের মধ্যে গন্ধ ছেয়ে গেল। এরপর বিকেলবেলা মেয়ে আমাকে নিয়ে চলে আসলো বাহারিনের সিটি সেন্টার দেখাতে। বিশাল এলাকা নিয়ে সিটি সেন্টার, আর জানো তো প্রায় 3 তলার সমান গাড়ি রাখা আছে। আমাদের যে গাড়িটা যখন ওখানে ভেতরে ঢুকলো, দেখলাম মানে যার যেরকম গাড়ির পার্কিং করছে, পুরো 3 তলার ওপরে গাড়ি উঠে যাচ্ছে। আর ভেতরটা এত সুন্দর সাজানো না, চারিদিকে মানে যেমন আলোয় ঝলমল করছে সেরকম তার ভেতরে ডেকোরেশন। আর দেখো আজকে কিন্তু একদম নতুন পোশাকে বেরিয়েছি, বহু বছর পরে এরকম ধরনের পোশাক পরলাম, প্রায় 33 বছর পরে এরকম ধরনের পোশাক পরলাম, বিয়ের পর পরেছিলাম।
আর প্রায় 33 বছর পরে আবার এরকম জিন্স আর শার্ট পরলাম। মেয়ে এবারে জোর করে পরালো, আনন্দও হচ্ছিল। এবার চলো বাহরিনের সিটি সেন্টার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শপিং মলগুলো ঘুরে যেটা বুঝলাম যে এখানে কিন্তু কটনের চলটা একটু কম, এখানে শিফনটা খুব চলে। শিফনের নানা রকমের পোশাক মেয়েদের পাওয়া যায়, কটনটা হয়তো পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায়, মানে এখানে ইউজ হয় কম কটন। তা যাই হোক, এখানে দেখো মেয়েদের যা স্বভাব, হার চুড়ি নানা রকমের সব সাজানো রয়েছে, জুতো সব। আমার মেয়ে ঘুরে ঘুরে সব দেখছে, কিছু কিছু জিনিস নিচ্ছেও, আমার জন্যও কিছু কিছু জিনিস নিয়েছে। আর এই শপিং মলগুলোতে প্রচুর আয়না, মানে যেদিকে তাকাবো শুধু আয়না আর আয়না। কাঁচের ব্যবহারটা এখানে খুব বেশি, বাসনের ব্যাপারেও দেখলাম, সেরামিকের বাসন বা চীনামাটির বাসন এখানে খুব বেশি ইউজ হয়, স্টিলটা এখানে একেবারেই ব্যবহার হয় না। আর এই কাউন্টারগুলোতে লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, কাজল এত সুন্দর করে সাজানো, না দেখতেই ভালো লাগছে। আর এই দেখো বাসনের কাউন্টার, বড় বড় বাসন, এখানে খুব ছোট বাসন দেখা যায় না, খুব বড় বড় বাসন এখানে ইউজ হয়। আর যেহেতু রমজান মাস, সেজন্য না আরও বড় বড় বাসন এখানে ব্যবহার হচ্ছে, বিক্রি হচ্ছে, মানে সাজিয়ে রেখেছে। ফ্লাওয়ার ভাসগুলোও দেখলে কত বড় বড়। আর এখানে দেখো শুধু আয়না, কত রকমের যে আয়না দিয়ে সাজানো, দেখার মতো। যতটা পারলাম ক্যামেরায় ক্যাপচার করে রাখলাম, আবার কবে আসবো তার তো ঠিক নেই। আমার এই ইউটিউবের মাধ্যমে আমার কাছেও থাকলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ২২ তারিখ শুক্রবার সকালবেলা চলে এসেছি সি বিচে। সমুদ্রের জলের রং দেখো এখানে নীল রং, আকাশের সঙ্গে পুরো মিশে গেছে রংটা। মন্দারমণিতে যেমন দেখেছি সি বিচের ওপরে গাড়ি চালাতে, এখানেও কিন্তু দেখলাম সি বিচে সকলেই এখানে সি বিচের মধ্যে গাড়ি নিয়ে চলে আসছে। আজ শুক্রবার, ওদের ছুটির দিন, সকালবেলা চারজনেই বেরিয়ে পড়েছি। রোদ্দুর আছে, রোদ্দুরের তাপ নেই, কারণ সমুদ্রের পার তো প্রচুর হাওয়া, গরমটা কোনো মালুম হচ্ছে না এত হাওয়া। এমনিও গরমটা এখনও সেরকমভাবে পড়েনি, আর কদিন পরে একটা দুটো দুদিন তিন দিন বৃষ্টি হচ্ছে একটু একটু, ওরা বললো যে বৃষ্টিটা হওয়ার পরে গরমটা পড়বে, তা এখনও গরমটা পড়েনি। দেখা যাক, গরমটা থাকতে থাকতে আমরা থাকি না, তার আগেই চলে যাবো, জানি না। খুব ভালো লাগছে, পুরো শহরটা জুড়ে, মানে সমুদ্রের পার দিয়ে পুরো শহরটা, বাহারিনটা পুরোটাই এই সমুদ্র, যেদিক দিয়েই যে রাস্তা দিয়েই যাও একটা না মানে সমুদ্রটা পড়বেই, পুরো সমুদ্রের পার দিয়ে পুরো বাহারিন, বাহারিনটা এদিকটা দিয়ে না, বিশাল সব উঁচু উঁচু বিল্ডিং চারিদিকে, উঁচু উঁচু বিশাল বিল্ডিং এইদিক। এদিকে একটু সুযোগ পেয়েছে বলে মেয়ে আজকে সি বিচের মধ্যে একটু গাড়ি চালানোর প্র্যাকটিস করে নিল, নিজে একটু চালানোর প্র্যাকটিস করে নিচ্ছে। এরপরে তো ট্রেনিং নিতেই হবে, ট্রেনিং ছাড়া তো লাইসেন্স পাওয়া যাবে না। এখানে জানো তো গাড়ির দামের থেকে লাইসেন্স বার করা একটা বিরাট ঝক্কির ব্যাপার, আর অনেক খরচেরও ব্যাপার। একটা গাড়ি কিনতে যতটা খরচ, লাইসেন্স বার করতেও ঠিক ততটাই খরচ এখানে। জায়গাটাতে একটু এসে মানে সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজটা এইখানে একটু এসে পাওয়া যাচ্ছে, একটু একটু যে পাথরের গায়ে যে বোল্ডারগুলো নিচে আছে না, তার উপর যে জলটা এসে ঠেকছে, তার একটা আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে তো সমুদ্রের কোনো ঢেউ নেই, এই যে একটা ছলাৎ ছলাৎ আওয়াজ,
জলের এই যে এসে পড়ছে ছোট্ট ছোট্ট ঢেউ, ছোট্ট একদম এসে এসে যে আছড়ে পড়ছে। আর এই পাথরগুলোর উপরে কিন্তু জল আসে যখন সমুদ্রের জোয়ার ভাটা এইসব হয় তখন, কিন্তু কারণ এই পাথরগুলো নালে এরকম সবুজ হতো না। তবে এই বিচে কোনো মানে আমাদের দীঘা পুরীতে যেমন আমরা সমুদ্রের বিচে আমরা ওই শামুক, নানা রকমের শামুক টামুক এসব দেখতে পাই, ঝিনুক শামুক যেমন দেখতে পাই, সেরকম কিন্তু এই বিচে কিন্তু সেই সব নেই। আসলে ঢেউটা তো আছড়ে এদিকে আসে না, যার জন্য ওই ঝিনুক শামুক কোরানো সমুদ্রের পাড়ে গিয়ে ঝিনুক শামুক কোরানো সেই সব ব্যাপার এখানে নেই। এই জায়গাটা দিয়ে মাছ ধরছে, মাছ ধরার জায়গাটা এই যে মাছ ধরছে। দিনের বেলা আজকে সি বিচ দেখা হয়ে গেল। এখন ছুটির দিন তো ওদের, এই ছুটির দিনটা ওরা বাজারটা করে, সারা সপ্তাহের বাজারটা এই ছুটির দিনে করে রাখে, তাই এখন এখান থেকে চলে যাব বাজারে। তা আমাদের আবার দুপুরবেলা একজন ইনভাইট করেছে, সেখানে দুপুরবেলা যেতে হবে, চারজনকে দুপুরে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। তো আগে সারা সপ্তাহের বাজারটা এখন করে নেবে, করে তারপরে সেখানে যাওয়া হবে। আর এখানের বাজার তো আর আমাদের ওখানকার মতো না, এখানকার বাজার মানেই শপিং মল। এর মধ্যেই চাল ডাল তেল নুন মাছ মাংস ডিম সব এখানেই পাওয়া যাবে। কত রকমের যে মাছ এখানে দেখছি, নাম তো জানি না, বেশিরভাগই সি ফিশ। এখানকার ঘড়িতে এখন বাজে সকাল 11টা, এখন বাজার করা কমপ্লিট, চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বেরোনো আছে। আমার বাহারিনের ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দুপুরে আমাদের জন্য এলাহি আয়োজন করেছে, আর এত সুন্দর রান্না মনেই হচ্ছে না কলকাতায় বসে আছি না বাহারিনে বসে আছি। ধন্যবাদ।